Ladies and gentlemen, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shabar upore Allah shanti borshito. Ami ekhon Dubai Holy Quran International Award Committee'r pokkho theke bhai Arif Julfar ke monche ashar jonno onurodh korchi. Bhai Arif Julfar. বিসমিল্লাহির রহমানুর রহিম, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলুল্লাহ। আজকের শ্রদ্ধেয় বক্তা ডক্টর জাকির নায়েক। লেডিজ এন্ড জেন্টলম্যান, এছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে, যিনি দুবাইয়ের যুবরাজ, এছাড়াও তিনি মিনিস্টার অফ ডিফেন্স। দুবাই হোলি কোরআন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে আমি আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আমাদের শ্রদ্ধেয় অতিথি ডক্টর জাকির নায়েককে। আজকের লেকচারের বিষয় হল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। লেকচার শুরুর আগে আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ নায়েক এবং ফারিক জাকির নায়েককে স্টেজ উপরে আসতে। প্রথমেই আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। ফারিক নায়েক হল ডক্টর জাকির নায়েকের ছেলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ওয়াশ শাফা'ই ওয়াল ওয়াতর, ওয়াল লাইলি ইযা ইয়াসর, হাল ফি যালিকা কসমুন লিযী হিজর, ألم تر كيف فعل ربك بعاد، إرم ذات العماد، التي لم يخلق مثلها في البلاد، وثمود الذين جابوا الصخر بالواد، وفرعون ذي الأوتاد، الذين تغوا في البلاد، فأكثروا فيها الفساد، فصب عليهم ربك سوط عذاب، إن ربك لبالمرصاد، فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن، وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن، كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين، وتأكلون التراث أكلا لما، وتحبون المال حبا جما، كلا إذا دكت الأرض دكا دكا، وجاء ربك والملك صفا صفا، وجيء يومئذ بجهنم، يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى، يقول يا ليتني قدمت لحياتي، فيومئذ لا يعذب عذابه أحد، ولا يوثق وثاقه أحد، يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية، فادخلي في عبادي وادخلي جنتي، صدق الله العظيم. এবারে কেরাতের অনুবাদ। পবিত্র কোরআনের সূরা ফজর, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ উষার, শপথ দশ রজনীর, শপথ জোর এবং বেজোরে, এবং শপথ রজনীর যখন তা গত হতে থাকে। নিশ্চয় এর মধ্যে শপথ রয়েছে বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য। তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ বংশের প্রতি কি করেছিলেন? ইরান গোত্রের প্রতি, যাদের ছিল সুউচ্চ প্রাসাদ যার সমতুল্য কোনো দেশই নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি, যারা উপত্যকায় পাহাড় কেটে গৃহ নির্মাণ করেছিল, বহু সৈন্যের অধিপতি ফিরাউনের প্রতি, যারা তাদের দেশে সীমা লঙ্ঘন করেছিল আর সেখানে শুধু অশান্তি বাড়িয়ে দিয়েছিল।
সেজন্য তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ তো এরকমই, প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন, সম্মান আর অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। আর যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে মানুষ, তখন সে বলতে থাকে প্রতিপালক আমাকে অপমানিত করেছেন। না, কখনো না, বরং তোমরা এতিমকে সম্মান করো না, অভাবগ্রস্তদের খাদ্যদানে একে অন্যকে উৎসাহিত করো না, আর তোমরা উত্তরাধিকারের প্রাপ্য সম্পদ পুরোপুরি ভক্ষণ করো, আর তোমরা ধন সম্পদ খুব বেশি ভালোবাসো না। পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে এবং তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতাগণ, আর সেই দিন জাহান্নামকে খুব কাছে আনা হবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করবে, তখন সেই উপলব্ধি কি কাজে আসবে? সে তখন বলবে, হায়, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠিয়ে দিতাম। সেই দিন তোমার প্রতিপালকের শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না, আর তার বন্ধনের মতো বন্ধনও কেউ করতে পারবে না। ন্যায়পরায়ণদের তখন বলা হবে, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট হয়ে, তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ভাজন হয়ে এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সাদাকাল্লাহুল আজিম। ডক্টর জাকির নায়েক সম্পর্কে এবার কিছু কথা বলি। পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক বিশ্বজুড়ে পরিচিত ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিসেবে ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করেন পবিত্র কোরআন, নবীজির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অন্যান্য ধর্মের বিভিন্ন গ্রন্থগুলোর সাহায্যে, এর পাশাপাশি যুক্তি বিশ্লেষণ ও বিজ্ঞানের সাহায্যে। ডক্টর জাকির নায়েকের বয়স এখন 39 বছর। ডক্টর জাকির বিশেষভাবে জনপ্রিয় অকাট্য যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য, যখন লেকচার শেষে শ্রোতারা তাকে প্রশ্ন করেন। গত 10 বছরে ডক্টর জাকির বিভিন্ন দেশে 1000-এরও বেশি লেকচার দিয়েছেন, যেমন ইউএসএ, কানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এছাড়াও আরো অনেক দেশে। আমি এখন ডক্টর জাকির নায়েককে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আসেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহুকা, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় মিস্টার আরিফ জুলফার, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক। এটা আমার জন্য খুবই আনন্দ আর সম্মানের ব্যাপার যে দুবাই হোলি কোরআন অ্যাওয়ার্ডের পক্ষ থেকে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই রমজান মাসে এখানে লেকচার দিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিষয় হল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। মিডিয়া এর সংজ্ঞা হল যে উপায়ে জনগণের সাথে যোগাযোগ করা হয়, মিডিয়া হল
জনসাধারণের কাছে প্রচারের মাধ্যম। আর ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আজকের লেকচারের এই বিষয়টা হল জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা, যুদ্ধ নাকি শান্তি। আজকে আমাদের মানতে হবে যে মিডিয়া এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, অথবা এভাবে বলতে পারেন মিডিয়া এখনকার দিনের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এই মিডিয়া কালো জিনিসকে সাদা করে ফেলতে পারে, এই মিডিয়া দিনকে রাত বানাতে পারে, এই মিডিয়া হিরোকে ভিলেন বানাতে পারে আর ভিলেনকে হিরো। এই মিডিয়া জনগণের কাছে প্রচারের মাধ্যম অনেক কিছু করতে পারে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মিডিয়াও সেই সাথে ততই উন্নত হচ্ছে। বর্তমানে জনগণের কাছে প্রচারের মাধ্যম অর্থাৎ মিডিয়া, এটাকে মোটামুটিভাবে চার ভাগে ভাগ করা যায়। প্রথমটা হল প্রিন্ট মিডিয়া, এটাকেও দুই ভাগে ভাগ করা যায়, নন পিরিয়ডিক্যাল আর পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়া। নন পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে লিটারেচার, যেমন প্রবন্ধ, বুকলেট, বই ইত্যাদি। পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে নিউজ লেটার, নিউজ পেপার, ম্যাগাজিন, যেগুলো ছাপানো হয় প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি পক্ষে বা প্রতি মাসে, তিন মাসে, প্রতি বছরে ইত্যাদি। এটা হল মিডিয়ার প্রথম টাইপটা, প্রিন্ট মিডিয়া। দ্বিতীয় টাইপের মিডিয়া হল অডিও মিডিয়া। এই অডিও মিডিয়া আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন অডিও টেপ, যেটা এখনকার দিনে শেকেলে, এছাড়াও আছে অডিও সিডি, কম্প্যাক্ট ডিস্ক, এছাড়াও বাজারে পাওয়া যায় ড্যাট, ডিজিটাল অডিও টেপ। এই অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে শুধু একজন মানুষ, তার নিজের বাড়িতে, নিজের অফিসে, অথবা গাড়িতে চড়ার সময়েও শুনতে পারে একটা অডিও প্লেয়ার, হাঁটতে হাঁটতেও এটা শোনা যায় ওয়াকম্যান দিয়ে। অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে বেশ কয়েকজন মানুষ ফাংশনে, পার্টিতে, বিয়েতে, এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে, অথবা শ্রোতা হতে পারে অনেক বেশি মানুষ রেডিও স্টেশনের মাধ্যমে। তৃতীয় টাইপের মিডিয়াটা হল ভিডিও মিডিয়া, এটাও বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন VHS, ভিডিও হোম সিস্টেম ক্যাসেট, এটাও এখন শেকেলে হয়ে গেছে, এই প্রযুক্তিটা এখন শেকেলে। এছাড়াও আপনারা পাবেন VCD, ভিডিও সিডি, এটাও শেকেলে হয়ে যাচ্ছে। বর্তমানে আপনারা ভিডিও মিডিয়া পাবেন DVD-তে, ডিজিটাল ভিডিও ডিস্ক। আর এরপরে এসেছে যে নতুন প্রযুক্তিটা, সেটা HD DVD, হাই ডেফিনেশন ডিজিটাল ভিডিও ডিস্ক। এছাড়াও নতুন আরেকটা প্রযুক্তি হল ব্লু রে। এই হল ভিডিও মিডিয়ার বিভিন্ন টাইপ। এখানেও দর্শক হতে পারে একজন, বাসায়, অফিসে বা গাড়িতে দর্শক হতে পারে কয়েকজন, অথবা এখানে দর্শক হতে পারে অনেক বেশি মানুষ, যেমন বিভিন্ন টিভি স্টেশন, স্যাটেলাইট চ্যানেল, কেবল টিভি। মিডিয়ার সর্বশেষ টাইপটা কম্পিউটার মিডিয়া, IT, ইনফরমেশন টেকনোলজি। এখানেও ইউজার হতে পারে একজন, কয়েকজন, অথবা অনেক বেশি মানুষ। অনেক বেশি মানুষ ব্যবহার করতে পারে, যেমন ইন্টারনেট। এগুলো বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন ডিস্কেট, সিডি, হার্ড ডিস্ক, আরও অনেক।
এক কথায় মিডিয়ার টাইপ হল প্রধানত চারটা, প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া আর কম্পিউটার মিডিয়া। প্রত্যেক মিডিয়াতেই কিছু বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। প্রত্যেক মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। যেমন ধরুন প্রিন্ট মিডিয়ার কাজগুলো তুলনামূলকভাবে সহজে করা যায়, অডিও বা ভিডিও মিডিয়ায় কাজগুলো আরো বেশি, তবে প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। বর্তমানে সায়েন্টিফিক রিসার্চ আমাদের বলে যে বিভিন্ন মিডিয়ায় মানুষের মনে রাখার ক্ষমতা বিভিন্ন রকম। যখন সাধারণ একজন মানুষ প্রিন্ট মিডিয়ার কোনো কিছু পড়ে, সে যা পড়েছে তার আনুমানিক 10% মনে রাখতে পারে গড়পড়তায়। যখন একজন অডিও মিডিয়া শুনছে, একজন সাধারণ মানুষ যা শুনেছে সেটার আনুমানিক 20% মনে রাখতে পারে। যখন একজন লোক নিজের চোখে কিছু দেখেছে, কোনো ছবি বা অন্য কিছু, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আনুমানিকভাবে তার 30% মনে রাখতে পারে। তবে যখন একজন মানুষ একই সাথে দেখে আর শোনে, অর্থাৎ ভিডিও দেখে একই সাথে, অডিও আর ভিডিও একসাথে, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আর শুনেছে তার আনুমানিক 50% মনে রাখতে পারে। তাহলে মনে রাখার দিক থেকে সবচেয়ে ভালো হল ভিডিও মিডিয়া। আজকের দিন আমরা জানি যে আন্তর্জাতিক মিডিয়া, হোক সেটা প্রিন্ট মিডিয়া বা অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া বা কম্পিউটার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, হোক সেটা আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, ওয়েবসাইট অথবা টিভি স্যাটেলাইট চ্যানেল, আমরা এইসব আন্তর্জাতিক মিডিয়ায় দেখি ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের বোমাবর্ষণ চালাচ্ছে। এছাড়াও দেখি যে ইসলাম সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া অনেক ভুল ধারণা পোষণ করে। আমরা দেখি যে আন্তর্জাতিক নিউজ চ্যানেল তারা এমনটা বলছে যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, অথবা কিছু আন্তর্জাতিক নিউজ চ্যানেল আছে যারা বলছে শান্তির জন্য যুদ্ধ। তারা এখানে যেটা করছে সেটা শান্তির জন্য যুদ্ধ নয়, শান্তির সাথে যুদ্ধ। অন্য কথায় শান্তির ধর্মের সাথে যুদ্ধ, অর্থাৎ ইসলামের সাথে। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সামগ্রিকভাবে আমরা দেখি যে তারা ইসলামকে এমনভাবে তুলে ধরেছে যেন এটা একটা সন্ত্রাসের ধর্ম। এটা এমন ধর্ম যেটা এই পৃথিবীতে শান্তি চায় না। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করছি না। এই আন্তর্জাতিক মিডিয়া, এই আন্তর্জাতিক মিডিয়া ইসলামকে বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরছে। প্রথম কৌশলটা হল মিডিয়া যেভাবে ইসলামকে অপবাদ দেয়, প্রায় দেখা যায় তারা যেটা করে মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গারকে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হল মুসলিমদের দৃষ্টান্ত। এভাবে বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম যেটা এই অন্যায় কাজকে উৎসাহ দেয়। আমরাও মানি যে আমাদের মাঝেও কুলাঙ্গার আছে, কিছু মুসলিম আছে যারা অন্যায় কাজ করে। মিডিয়া এই সব মুসলিমদের তুলে ধরে আর প্রচার করে যে এরাই হল মুসলিমদের দৃষ্টান্ত, প্রচার করে যে ইসলাম এমন একটা ধর্ম যেটা এইসব অন্যায় কাজ করাকে উৎসাহ দেয়, আর এই কাজগুলো মানবতার বিরুদ্ধে। আমরা সবাই একথা জানি, আন্তর্জাতিক মিডিয়া বলে যে ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ তারা মানুষকে বদলে ফেলে একজন সন্ত্রাসীতে, এরা এই পৃথিবীর শান্তিকে নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ আমি এমন হাজারো লোককে চিনি যে লোকগুলো
পাশ করেছে ইসলামিক মাদ্রাসা থেকে, এমন একজনকেও আমি দেখিনি যে লোকটা পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। তার মানে এই না যে যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হয় তারা কোনো অন্যায় কাজ করে না, এমন কিছু লোক থাকতে পারে, এরা সব মিলিয়ে 1%-এর বেশি হবে না। কিন্তু মিডিয়া প্রচার করে যে এই কুলাঙ্গাররাই হল মুসলিমদের দৃষ্টান্ত, আর যে লোকটা কোন ইসলামিক মাদ্রাসা থেকে পাশ করেছে সে এই পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। ইতিহাস আমাদেরকে এই কথা বলে, পৃথিবীতে যে লোকটা মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছে সে কে? কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? সে লোকটা কে? কে সেই লোক? হিটলার। এজন্য অবশ্য কোন পুরস্কার পাবেন না, এটা সবাই জানে। হিটলার, হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন? হিটলার কোন মাদ্রাসায় গ্রাজুয়েশন নিয়েছিলেন? এরপর আরো ইতিহাস ঘাটেন, মুসলিনীকে দেখেন, সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে, মুসলিনী কোন মাদ্রাসায় পড়েছে? আমরা একথাও জানি যে মাফিয়া কুখ্যাত ড্রাগস স্মাগলার তারা কোন মাদ্রাসার গ্রাজুয়েট। একটা লিস্ট করেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের লিস্ট, মিডিয়া যেভাবে বলে তেমন না, সত্যি সত্যি যদি প্রমাণ থাকে যে সে লোক অপরাধী, মিডিয়া কাকে টেররিস্ট নাম্বার ওয়ান বলে সেটা নিয়ে কথা বলছি না কোনো প্রমাণ ছাড়া, যে লোকগুলো আসলেই অপরাধী যেখানে অপরাধের প্রমাণ আছে যে তারা পৃথিবীর শান্তি নষ্ট করেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করেন, তাদের মধ্যে 1% লোকও পাবেন না, 0.1% লোকও পাবেন না মাদ্রাসায় পড়েছে তারা, তারা পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমিও সেখান থেকে পাশ করেছি, হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি পাশ করেছি তেমনই একটা ইউনিভার্সিটি থেকেই, বোম্বে থেকে পাশ করেছি, স্কুল পাশ করার পরে মেডিকেল কলেজে পড়েছি যেভাবে একজন ডাক্তার পাশ করে। এভাবে মিডিয়া মুসলিমদের ভেতর কিছু কুলাঙ্গার তুলে ধরে আর বলে যে এরাই মুসলিমদের দৃষ্টান্ত। যদি কেউ ইসলাম ধর্মকে বিচার করতে চায় তাহলে মুসলিমরা বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। আপনারা যদি ইসলাম ধর্মকে ঠিকভাবে বিচার করতে চান আপনাকে বিচার করতে হবে মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে। ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থগুলো হল পবিত্র কোরআন এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আমি চ্যালেঞ্জ করছি মানুষের মধ্যে থেকে যে কোনো লোক মাত্র একটা নীতি খুঁজে বের করেন পবিত্র কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। মনে করেন আপনি পরীক্ষা করে দেখবেন একটা গাড়ি কতখানি ভালো, আর মার্কেটের লেটেস্ট গাড়িটা মার্সিডিজ 600 SEL মার্কেটের নতুন এসেছে, একজন লোক যে গাড়ি চালাতে জানে না সে স্টিয়ারিং হুইলের পেছনে বসলো তারপর গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করলো, আপনারা কাকে দোষ দেবেন, গাড়িকে না ড্রাইভারকে? কাকে দোষ দেবেন, গাড়িকে না ড্রাইভারকে? আপনারা ড্রাইভারকে দোষ দেবেন। যদি কেউ গাড়ি চালাতে না জানে আর সেটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে আপনারা গাড়িকে দোষ দেবেন না। যদি পরীক্ষা করতে চান গাড়িটা কতখানি ভালো তখন গাড়িটার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, এর পিক আপ কত, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন, গাড়িটার স্পিড কত, গিয়ারের অবস্থা কি, তারপরে বলতে পারবেন গাড়িটা কতখানি ভালো। আর যদি গাড়িটা পরীক্ষা করে নিতে চান ভালো করে তাহলে স্টিয়ারিং হুইলের পেছনে বসান একজন এক্সপার্ট ড্রাইভারকে। একইভাবে কোন মুসলিমকে দিয়ে যদি দৃষ্টান্ত দিতে চান যে ইসলাম ধর্ম কতটা ভালো, এ ব্যাপারে সবচেয়ে সেরা দৃষ্টান্ত নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিকে তাকিয়ে আপনারা ইসলাম ধর্মকে বিচার করবেন না, অন্য কোন মুসলিম অথবা মুসলিম সমাজের কাজগুলোকে দেখবেন না, এখানে দেখবেন এক্সপার্ট কোন ড্রাইভারকে বা মানুষকে যিনি ইসলাম ধর্মের নিয়মগুলো জানেন পুরোপুরি, তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের অপবাদ দিতে মিডিয়া আরো যে কৌশলগুলো অবলম্বন করে সেটা হল তারা প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দেয়, আর পবিত্র কোরআনের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। বলা হয়েছে যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে, আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন অনুবাদটাও দেখতে পাবেন
যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি, তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া, হাদিসের উদ্ধৃতিও দেয় প্রসঙ্গ ছাড়া। এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে, বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুশরিকদের ভেতর, আর মক্কার মুশরিকরাই পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল করলেন, তিনি এখানে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন, তোমরা আগামী 4 মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো, তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন, যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো, এই কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও। তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, আর তাদের দেখলেই মেরে ফেলো। চিন্তা করেন, এখনো যদি আমেরিকা আর ভিয়েতনামে যুদ্ধটা চলতে থাকতো আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেন তোমরা যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য, সৈন্যদের বলবেন বা কোন আর্মি জেনারেল বলতেন যেখানে তোমরা দেখবে কোন ভিয়েতনামিকে তাকে মেরে ফেলো, এটাই প্রসঙ্গ। কিন্তু যদি প্রসঙ্গ ছাড়া বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানেই তোমরা ভিয়েতনামিকে দেখবে তাকে মেরে ফেলো, আমেরিকার প্রেসিডেন্ট একটা কসাই, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে নয়তো একটা আয়াত বাদ দিয়ে যায়। আর অরুণ সুরি ইসলামের একজন বিখ্যাত সমালোচক ইন্ডিয়ায় অর্থাৎ আমার দেশে, তিনি তার বইতে লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়াজ, তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতটা বলার পর লাফ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে। কারণটা জানেন? কারণ 6 নম্বর আয়াতেই তার এই অভিযোগের উত্তর আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলছে, কাফিরদের কেউ শত্রুদের কেউ আশ্রয় প্রার্থনা করলে শুধু সাহায্য করলে হবে না, বলা হয়েছে তাকে নিরাপদ কোন স্থানে পৌঁছে দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। একজন সবচেয়ে দয়াবান আর্মি জেনারেল হয়তো এমনটা বলবেন, শত্রু যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। কোরআন এমনটা বলছে না, কোরআন বলছে যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে, তার পরের আয়াতে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো সব জায়গায়, কারণ ইসলাম হল শান্তির ধর্ম। মিডিয়া তৃতীয় যে কৌশলটা প্রয়োগ করে ইসলামের অপবাদ দিতে, তারা যেগুলোর উদ্ধৃতি দেয় সেগুলোর ভুল ব্যাখ্যা করে, হোক সেটা কোরআন থেকে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। চতুর্থ কৌশলটা হল ইসলাম সম্পর্কে এমন অপবাদ যেটা ইসলামে নেই, ইসলামে যেটার কোনো উল্লেখ নেই সেটাকে ইসলামের সাথে জড়ায়। মিডিয়ার পঞ্চম কৌশলটা হচ্ছে তারা ইসলামের আলোকে ঠিক ব্যাখ্যাটাই দেয় তবে সেটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। তারা বলে যে মানুষ জাতির জন্য এটা একটা সমস্যা, তারা বলতে চায় যে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। ইসলাম আসলে কোনো সমস্যা নয়, ইসলাম ধর্ম মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান। ইসলাম ধর্ম আসলে মানুষ জাতির জন্য কোনো সমস্যা নয়, হাতে সময় কম তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না। তবে এভাবেই মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে। আর এখন আন্তর্জাতিক মিডিয়ায় দেখি যে তারা মুসলিমদের বলছে মৌলবাদী, চরমপন্থী আর সন্ত্রাসী। আর বেশিরভাগ মুসলিম অপরাধবোধে ভোগে যে না হ্যাঁ আমি কিন্তু মৌলবাদী নই, আসলে এরকম কিছু মুসলিম আছে যারা মৌলবাদী, কিন্তু আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। মুসলিমদের বেশিরভাগই অপরাধবোধে ভোগে। এখানে আমরাও উত্তর দিতে পারি, মুসলিমরা তারা হবে দায়ী। ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। পবিত্র কোরআনের সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির জন্যই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিন্নাস,
কারণ তোমরা সৎকাজের নির্দেশ দাও, অসৎকাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বলা হয়েছে খায়রা উম্মা, মানে শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা সৎকাজের নির্দেশ দেই, অসৎকাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি। আমরা যদি সৎকাজের নির্দেশ না দেই, যদি অসৎকাজে নিষেধ না করি, তাহলে আমাদের মুসলিম বলা যাবে না, তখন আমাদের বলা যাবে না খায়রা উম্মা। মুসলিম হিসেবে আমাদের গর্ববোধ করা উচিত। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে। আমার মনে আছে যখন মার্শাল আর্ট শিখতাম আমার তরুণ বয়সে, এখনো তরুণই আছি মাশাল্লাহ, তখন আমি স্কুলে পড়তাম, আমরা তখন শিখতাম মার্শাল আর্টের, হোক সেটা জুডো বা জুজুৎসু, সেখানে প্রতিপক্ষের নিজের শক্তি দিয়েই তাকে ঘায়েল করা হতো, বাধা দিয়ে নয়। কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, সে সাইজ অনেক বড় আর আমি, আমাকে তো দেখতেই পাচ্ছেন, হালকা পাতলা, তারপরও আমি সামনে কোনো পোডিয়াম রাখি না। এটাও মিডিয়ার একটা কৌশল, এভাবে তারা শরীরটাকে ঢেকে রাখে। আমি চাই আমার বডি ল্যাঙ্গুয়েজ সবাই দেখেন। তাহলে খুব বড় সড়ো কোনো একজন লোক যদি আমাকে ধাক্কা দেয়, তাকে বাধা না দিয়ে ওই ধাক্কাকে কাজে লাগিয়ে তাকে ফেলে দিতে হবে, আর যত বড় সাইজ তত সহজে ফেলা যাবে। মিডিয়া এখন মুসলিমদেরকে বলে মৌলবাদী। এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হল যে মানুষ কোনো একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে। যেমন ধরুন, যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী, তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে। যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান, তাহলে তাকে গণিতের মূল নীতিগুলো অনুসরণ করতে হবে। যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনারা সব মৌলবাদীদের এক মাপকাঠি দিয়ে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ। মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে। যেমন ধরুন, একজন লোক মৌলবাদী ডাকাত, তার কাজ ডাকাতি করা, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার, যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। সব মৌলবাদীকেই এক মাপকাঠিতে মাপতে পারবেন না। আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী, তারপরে বলবেন সে ভালো না খারাপ। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলিম, আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত, কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সবসময় অনুসরণ করার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূলনীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্মের কিছু মূলনীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে, কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন, এমন একজন নিরপেক্ষ লোক পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। ওয়েবস্টার ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে, যেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে। এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরই এসেছে ঈশ্বরের কাছ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত, এই আন্দোলনটা ভালো আন্দোলন। আর অন্যদিকে যদি কেউ প্রমাণ করতে পারে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত না, এই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেখানে মৌলবাদী শব্দটার একটা সংজ্ঞা দেওয়া আছে। বলা হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে। তবে আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটা দেখেন, সামান্য চেঞ্জ হয়েছে। বলা হয়েছে যে মৌলবাদী হল একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে, বিশেষ করে ইসলাম। এই বিশেষ করে ইসলাম কথাটা এখন জুড়ে দেওয়া হয়েছে। যখনই আপনি মৌলবাদী শব্দটা শুনবেন, আপনি কোনো মুসলিমের কথা ভাববেন, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। মিডিয়া বলে
যে মুসলিমরা চরমপন্থী, আমি বলবো হ্যাঁ আমি চরমপন্থী, আমি চরমভাবে দয়ালু, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়বান। এতে অসুবিধা কি যদি আমি হই চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম ন্যায়বান, চরম সৎ? সমস্যাটা কোথায়? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে সৎ হওয়াটা খারাপ? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে ন্যায়বান হওয়াটা খারাপ? কোরআন বলছে তোমরা চরম ন্যায়বান হও। আমরা তো আংশিকভাবে সৎ হব না, যে এই লোক আমার বন্ধু এখানে সৎ থাকবো, ও আমার শত্রু ওখানে সৎ থাকবো না। পবিত্র কোরআনের সূরা বাকারা 208 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদখুলু ফিস সিলমি কাফফা, ইসলামে প্রবেশ করো সর্বাত্মকভাবে। তাহলে চরমপন্থী হলে সমস্যা কোথায়? তবে আমাদের চরমপন্থী হতে হবে সঠিক পথে, আমরা অন্যায় বা ভুল পথে চরমপন্থী হব না, আমরা দয়া মায়াহীন হব না, আমরা নিষ্ঠুর হব না, তবে আমরা চরমপন্থী হব সঠিক পথে। পবিত্র কোরআন সে কথাই বলছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে বলি না আমি চরমপন্থী নই, আমি মৌলবাদী নই, এই টেবিলটা আমাদের ঘুরিয়ে দেন। মুসলিমদের এখন বলা হয় সন্ত্রাসী, আমি বলি সব মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত। সন্ত্রাসী শব্দটার অর্থ কি? সন্ত্রাসী শব্দটার অর্থ হল যে লোক ট্রাস্ট ছড়িয়ে দেয়। যখন একজন ডাকাত পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়, তাহলে এই ডাকাতের জন্য সেই পুলিশ সন্ত্রাসী। আর একইভাবে দেখবেন যখনই একজন ডাকাত বা ধর্ষণকারী বা সমাজের শত্রু লোকেরা কোন মুসলিমকে দেখবে সে ভয় পেয়ে যাবে। আমরা সমাজের শত্রুদের সন্ত্রস্ত করে রাখব। আর পবিত্র কোরআনে বলা আছে সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা সমাজের শত্রু তাদের মনে ভীতি সঞ্চার করো। আমি জানি এখনকার দিনে সন্ত্রাস শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কাজ যেটা সাধারণ মানুষকে সন্ত্রস্ত করে। এই দৃষ্টিকোণ থেকে কোন মুসলিমও কখনোই কোন নিরীহ মানুষের উপরে কোন সন্ত্রাস চালাবে না। একজন মুসলিম এখানে বেছে বেছে সমাজের শত্রুদের সাথে এটা করতে পারেন। এখানে বেছে বেছে চোর, ডাকাত, ধর্ষক, যখনই সমাজবিরোধী লোকেরা কোন মুসলিমকে দেখে তখনই তারা ভয় পাবে, আর তখনই এই পৃথিবীতে আমরা শান্তি পাব। প্রায় দেখা যায় একটা মানুষের একটা কাজকে দুটো আলাদা আলাদা লেভেল দেওয়া হয়। 60-70 বছর আগে, ইন্ডিয়া স্বাধীনতা পাওয়ার আগে, আমার দেশ ইন্ডিয়া, ব্রিটিশরা তখন শাসন করত, অনেক ইন্ডিয়ানি ছিল, তখন তারা ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই লোকগুলোকে ব্রিটিশ সরকার তখন বলতো সন্ত্রাসী, কিন্তু সাধারণ ইন্ডিয়ানরা আমরা তাদের বলি ফ্রিডম ফাইটার, দেশপ্রেমী। একই লোক, একই কাজ, কিন্তু আলাদা দুটো লেভেল। আপনারা যদি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি ওই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু আপনি যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন দেশপ্রেমী, ফ্রিডম ফাইটার। একই লোক, একই কাজ, কিন্তু দুটো আলাদা লেভেল। আর এরকম উদাহরণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক খুঁজে পাবেন। একজন দায়ী বুঝবেন এমন অনেক দৃষ্টান্ত থাকলে যে কোনটা কোথায় ব্যবহার করতে হবে, যাতে করে লোকেরা বুঝতে পারে। কারণ সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তালাইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম, এসব সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। যখন ইন্ডিয়ানরা মুসলিমদের সন্ত্রাসী বলে অভিহিত করে তখন আমি এই ব্যাখ্যাটা দেই, তখন তারা ভালোভাবেই বুঝতে পারে। দুই মাস আগে আমি ইংল্যান্ডে ছিলাম, সেই বোম ব্লাস্টের পরে, 7 জুলাইয়ের পরে একটা কনফারেন্সে আমি লেকচার দিয়েছিলাম। টনি ব্লেয়ার সেখানে আসার কথা ছিল, কিন্তু তিনি শেষে আসতে পারেননি। তবে চিফ অব পুলিশ সেখানে ছিলেন, মেয়রও ছিলেন, সেখানেও আমি উদাহরণ দিয়েছি, তবে সেটা ছিল অন্যরকম। বলেছিলাম অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে আমেরিকায় স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল, তখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত, অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল। 1776 সালে তারা স্বাধীনতা লাভ করে। আর তখনকার উচ্চপদস্থ নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন, ব্রিটিশ সরকার তখন তাদের বলত এক নম্বর সন্ত্রাসী। যে লোক ছিল এক নম্বর সন্ত্রাসী, জর্জ ওয়াশিংটন, পরবর্তীতে তিনি হলেন ইউএসএর প্রেসিডেন্ট। চিন্তা করেন, সন্ত্রাসী এক নম্বর, পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট, আর তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যাকে সবাই শ্রদ্ধা করেন, এমনকি জর্জ বুশও।
এই হচ্ছে মিডিয়া। এক নম্বর সন্ত্রাসী, পরে হলো একটা দেশের প্রেসিডেন্ট, যে দেশ খুবই উন্নত ইউএসএ। ইউএসএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সে দেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? একজন সন্ত্রাসী। এছাড়া বলতে পারি নেলসন ম্যান্ডেলার কথা। বর্তমান দক্ষিণ আফ্রিকার আগে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিল শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার। নেলসন ম্যান্ডেলাকে এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার আটকে রেখেছিল 25 বছর রোবেন আইল্যান্ডে, আর তাকে বলা হতো এক নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে যখন দক্ষিণ আফ্রিকা বর্ণবাদী সরকারের হাত থেকে মুক্ত হল, তখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন ম্যান্ডেলা। এরপরে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেলেন, আর তিনি নতুন কোন কাজের জন্য এই শান্তি পুরস্কারটা পাননি। এমন না যে আগে তিনি সন্ত্রাসী ছিলেন, তারপর ভালো হয়ে গেছেন, একটা খারাপ লোক ভালো হয়ে গেল, এরকম না। সেই একই কাজ যেটার জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে, কয়েক বছর পরে সেটার জন্য তিনি শান্তিতে নোবেল পেলেন। এটা খুবই অদ্ভুত। একই কাজ যে কারণে তিনি 25 বছর জেলখানায় ছিলেন, তাকে সন্ত্রাসী বলা হতো, সেই কাজের জন্যই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর ঠিক এইভাবেই মিডিয়া বদলে দেয়, দিনকে রাত বানায়, কালোকে সাদা বানায়, হিরোকে ভিলেন বানায়, আর ভিলেনকে বানায় হিরো। এক কথায়, যার হাতে ক্ষমতা থাকে সে তখন যা বলে সেই কথাটাই সত্যি হয়ে যায়। আমরা জানি যে হিটলার যখন ইউরোপে আক্রমণ করেছিল, অনেক দেশ বাধা দিয়েছে, এমনকি ফ্রান্সও বাধা দিয়েছিল। সেই ফরাসি লোকদের তখন জার্মান সৈন্যরা বলতো সন্ত্রাসী। আর এভাবেই মিডিয়া খবর তুলে ধরে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেক পেছনে পড়ে আছি। আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আর বর্তমানে ইসলামের যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে, সেই শব্দটা হল জিহাদ। এ ব্যাপারে শুধু অমুসলিমদের ভুল ধারণা আছে তা নয়, এই জিহাদ শব্দটা নিয়ে, এই শব্দটা নিয়ে এমনকি মুসলিমদের মধ্যেও অনেকে ভুল ধারণা পোষণ করে। অনেক লোকই ভাবে যে কোনো যুদ্ধ যদি মুসলিমরা করে থাকে, যে কোনো কারণে হোক, সেটা ক্ষমতার জন্য হোক, নিজস্ব লাভের জন্য হোক, সেটা টাকার জন্য, সেটাই হচ্ছে জিহাদ। মুসলিমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে, হোক সেটা ক্ষমতার জন্য, নিজস্ব লাভের জন্য বা টাকার জন্য, সেগুলো জিহাদ নয়। জিহাদ একটা আরবি শব্দ, শব্দটা এসেছে জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা, যার অর্থ সংগ্রাম করা। ইসলাম ধর্মে শব্দটার অর্থ নিজের বিভিন্ন অন্যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। এর অর্থ যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া। আরেকটা অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায়, তার অর্থ সে জিহাদ করছে। তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেক অমুসলিম আছেন, তারা জিহাদের অনুবাদ করেন, বাংলায় বলেন পবিত্র যুদ্ধ। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ, এমনকি তারাও বলে থাকেন জিহাদ হল পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি, যদি আপনি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন, সেটা হারবুম মুকাদ্দাসা। এই হারবুম মুকাদ্দাসা শব্দটা পবিত্রকরণের কোথাও উল্লেখ করা নেই। এই শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ক্রুসেডারদের বোঝাতে, যখন এই ক্রুসেডাররা খ্রিস্টান ধর্মের নামে হাজারো নিরীহ মানুষ হত্যা করত, তখন তারাই এর নাম দিয়েছিল পবিত্র যুদ্ধ। এখন এই শব্দটা ব্যবহার করছে মুসলিমদের উদ্দেশ্যে। তাহলে এই হল মিডিয়া। প্রথমে তারা মৌলবাদী বলে বোঝাত খ্রিস্টানদের, এখন বলে মুসলিমদের। পবিত্র যুদ্ধ বোঝানো হতো খ্রিস্টানদের ক্রুসেডকে, এখন বোঝায় মুসলিমদের যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। প্রত্যেক মুসলিমেরই দায়ী হওয়া উচিত। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, বল্লিগু আন্নি ওয়ালাও আয়া, প্রচার করো যদি একটি মাত্র আয়াত জানো,
হয়তো বলবেন না আমি যেদিন শেখ আহমেদ দিদাতের মতো হব সেদিনই যাওয়া শুরু করব, সে সময় আপনার কখনো আসবে না। যদি আপনি ইসলাম সম্পর্কে মাত্র একটা এত জানেন, যদি সেটা সঠিকভাবে জানেন, আপনি তাহলে ইসলাম প্রচার করবেন। প্রত্যেক মুসলিম দায়ী হওয়া উচিত। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছি না, আর এ কারণেই আমরা পিছিয়ে আছি। আল্লাহ বলেছেন তিনি তাদের সাহায্য করবেন না যারা নিজেদের সাহায্য করে না। এখানে তো সমাজের, এটা সমাজের